মক্কা মদিনা রিয়াদে কারফিউয়ের সময় বৃদ্ধি করল সৌদি আরব। করোনা ভাইরাসের বৈশ্বিক পরিস্থিতি নিয়ে এক ভার্চুয়াল সামিট করেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। বৃহস্পতিবার সামিটে তিনি G20 শীর্ষক নেতাদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি সৌদি আরবের পবিত্র শহর মক্কা মদিনা ও রিয়াদে কারফিউয়ে সময় বৃদ্ধি করেন। এখন থেকে সেখানে বিকেল 3টা থেকে কারফিউ বলবৎ থাকবে। এর আগে সপ্তাহে সৌদি আরবে সন্ধ্যা 7টা থেকে ভোর 6টা পর্যন্ত চলাচল নিষিদ্ধ করা হয়েছিল। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে মারা গেছেন মোট 3 জন। মোট আক্রান্তের সংখ্যা 1,100 ছাড়িয়ে গেছে। শুক্রবার নতুন করে আক্রান্ত হয়েছেন 92 জন। সৌদি আরব স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে মোট আক্রান্ত 1,104 জনের মধ্যে সুস্থ হয়েছেন 3 জন। তবে মৃত ব্যক্তিদের সবাই সৌদি আরবের নাগরিক কিনা তা স্পষ্ট করে বলা হয়নি।